যদি মাল ছড়াও মানে কাজ না হয় তাহলে কালকের ফ্লাইটে তোমার ডেড বডি কফিন বন্দি হয়ে গোয়ায় যাবে। একদিন আমি যেটা বাবাকে কথা দিয়েছিলাম সবটা আমি এই সমাজকে শুধরেই নেব। কাজটা হয়ে যাবে। আজকে তিনটাই যেন বিজয়া দশমী হয় ব্রজ, আমি বিসর্জনের বাজনা শুনতে চাই। কি ভাবছো দুর্গা? কখনো তুমি ভেবো না যে অভিরূপের মতো একজন মন্ত্রীর অন্যায় তুমি প্রতিবাদ করছো। তাকে বারবার মার দিয়েছে বলে তোমাকে ভোটে দাঁড়ানোর কথা ভাবা হয়েছে এটা কিন্তু ভেবো না। তুমি এই জায়গাটা কেন পেয়েছো জানো? কারণ তুমি এটার যোগ্য। তাই আর যত মানুষ অভিরূপকে মন্ত্রী হিসেবে ভয় পায় তার থেকে অনেক বেশি মানুষ ভালোবাসে তোমাকে। একটা খুব কঠিন সত্যি কথা কি জানো দুর্গা, নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানো আজ মানুষের বড় অভাব। আমি বিশ্বাস করি যোগ্য হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিলে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে লাগবে। প্রথম প্যারাগ্রাফ, দেশের জনগণ কত ভালো, সব সময় পাশে থেকেছে, সেসব নিয়ে ভেরি গুড। পরেরটা এবার ইলেকশনের এজেন্ডা। এই না না, তার আগে কি কি উন্নয়ন হয়েছে সেসব তো বলতে হবে। হ্যাঁ, ভেবে ভেবে যা মাথায় এসেছে আমি সব লিস্ট করে দিয়েছি। ওই কাঁচা থেকে পাকা নালা, গরিবের খড়ের চালা সব। বেশ, ও স্লাইড রেডি আছে তো? ডিজিটাল ইন্ডিয়া, শুধু মুখের কথা লোকে বিশ্বাস করবে না, আমার কথার সাথে সাথে ছবিও যাবে। দাদা, সেসব ছবি ইন্টারনেট থেকে নামিয়ে প্রেজেন্টেশন একদম রেডি। লিস্ট যা করে দিয়েছে না দাদা, মনে হবে যে আমাদের দেশটা পুরো আমেরিকা হয়ে গেছে, নতুন করে উন্নয়ন করার কোনো দরকার না। না না, আমেরিকাতেও বেকার সমস্যা আছে, ওইটা দিয়ে শুরু করব। দেশে আর কেউ বেকার থাকবে না, সবার চাকরি হবে। বর্দাবাবু আসবো? আপনার চা। আমি তো চা দিতে বলিনি। আমি বলেছি দাদা, যাও। মানে পাতার পর পাতা ভাষণ দিচ্ছ তো, এই আদা দেয়া চা খেলে গলাটা খুলবে, ইমোশনটা আরো জমবে। ভালো করিনি দাদা। ওসব এখন রাখো, এখন শুনে বলো তো, এইভাবে ভাষণ দিলে ঠিক জমছে কিনা শুনে বলো। দাদা, স্টেজে একদম আগুন জ্বলে যাবে কিন্তু। হ্যাঁ, আগুন জ্বলবে কেন? আগুন জ্বলবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্ত প্রতিশ্রুতি যে ভাঁওতা সেটা জনগণ বুঝতে পেরে স্টেজ জ্বালিয়ে দেবে। আরে দূর, দাদার কোন কথাটা সত্যি কোন কথাটা মিথ্যে সেটা আমরাই বুঝতে পারি না, জনগণ বুঝতে পারবে, কি বলো দাদা? এটা কে রে? আমি তোমার ছোট ভাই বুকে ফুটো। বেরো বেরো এখান থেকে। দাদা, তুমি মাঝে মাঝেই আমার উপর এরকম খেপ চুরিয়াছ হয়ে যাও। কথা বাড়াচ্ছো কেন? যেতে বলেছে যাও। আচ্ছা ঠিক আছে, চাটা দিয়ে যাও। চাটা। চাটা খেয়ে নিও দাদা। তুমি যাবে কি না? দিল মেজাজ সব বিগড়ে, সব গুলিয়ে যাবে। এই ব্রজ, এটা ধরো তো। মুখস্থ বল, দেখবে একটাও দাঁড়ি কমা যেন বাদ না যায়, কোনো ফাঁক রাখা যাবে না। দুর্গাকে এবার দেখিয়ে দেবো যে অভিরূপ মুখার্জি কি করছি, তার ক্ষমতা। ব্যাপারটা অত সহজ নাও হতে পারে বাবা। উনি সারাক্ষণ দুর্গাকে আগলে রেখেছে, এই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য প্রবলেম্যাটিক হতে পারে বাবা। উনির জন্য একটা ব্যবস্থা ভেবে রেখেছি, এবার তাহলে সেটাই করি। বিজয়। হ্যাঁ দাদা। তপস্যা দেবী মার্ডার কেসে অনিকে অ্যারেস্ট করো। অ্যারেস্ট করব? হ্যাঁ, কিন্তু দাদা বিনয়বাবু তো অনির এগেস্টে কোনো এফআইআর করেননি। আচ্ছা বিজয়, তুমি আবার কবে থেকে এত আইন মেনে চলো? হ্যাঁ না দাদা, মানে ওয়ারেন্ট তো তদন্তের স্বার্থে তুলে আনবে। একটা কথা মাথায় রাখবে, দুর্গা যখন মঞ্চে ভাষণ দেবে তখন যেন অনির লকআপে থাকে। দাদা দাদা, তোমার প্ল্যানটা ঠিক কি বলতো? প্ল্যান যাই হোক, সভা যেখানে হবে সেখানে যেন যথেষ্ট পুলিশ প্রোটেকশন থাকে, বলে আমি কোনো ঝামেলা চাই না।
কিন্তু দাদা বেশি পুলিশ পোস্টিং করলে তো একটা কথা আছে জানো তো বজ্র আটুনি ফসকা গেল এটা হলো সেই রকম বুঝলে কিছু না সত্যি তুমি দুর্বোধ এতদিন তোমার সঙ্গে আছি এখনো বুঝতে পারলাম না সে কি কেন আমাকে দেখে তো বোঝা উচিত আমি শয়তানের একটা প্রতিরূপ অভিরূপ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এবারে নির্বাচনের প্রার্থীরা তারা আসছেন এক রাষ্ট্র প্রস্তুতি নিয়ে এক সোনালী ভবিষ্যৎ গড়ার স্বপ্নে প্রতিবারের মতো যা ভিড় না সুবলদা মনে হয় না খুব একটা সামনে যেতে পারবে গো এই আর কি ভিড় ভোটে জেতার পর দেখবে ভিড় আর বাড়বে দুর্গা দিদি জিতবেই তুমি জানো জিতবে না মানে ভোট তো দেবো আমরাই নাকি কখন থেকে তোমায় তাড়া দিচ্ছিলাম দেখেছো এবার কত ভিড় হয়ে গেছে আমি সামনে উঠে যেতেই পারবো না সামনে না গেলে কি তুমি দুর্গা দিদি বক্তৃতা শুনতে পারবে না শুধু শোনার জন্য এসেছি নাকি একবার নিজের চোখে দেখবো না দুর্গা দিদিকে সামনে আরে বাবা এখনো তো আসেইনি ঠিক চলে আসবে তুমি চলো আমার সাথে ও বাবা এরা তো শুধু মুখ্যমন্ত্রী আসবে বলে যাচ্ছে দুর্গা দিদি আসবে বলছে না তো আসবে আসবে অধৈর্যল হবে এসে গেছেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসে গেছেন আপনারা জোরে স্লোগান দিয়ে ওনাকে স্বাগত জানান দেখছো দুর্গা দেখো দেখো ভালো করে দেখো এদের ভালোবাসা কিন্তু তোমাকে অনেক উৎসাহ যোগাবে দুর্গাকে ভালোই উস্কোনো হচ্ছে ভাবছে ওকে খুঁচিয়ে আমাকে আটকাবে নিন এখন খুঁচিয়ে নিন এরপর আসল খোঁচাটা তো দেব আমি সবার শুভ সূচনা করবেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিনয়বাবু বিনয়বাবু ভালো লাগছে না দুর্গা সবাই তোমার নামে জয়ধ্বনি দিচ্ছে করে নাও করে নাও যত আমোদ আহ্লাদ আশ মিটিয়ে করে নাও জীবনের ভরসা কি বলো কখন কি হয়ে যায় কিছু বলা যায় না এবারের ভোটে
আমাদের দলের হয়ে যেমন প্রবীণ প্রার্থী আছে তেমন কিছু নবীন মুখও যোগ দিয়েছে, যেমন দুর্গা। চলো, প্রথমেই বক্তব্য রাখবেন আমাদের দলের প্রবীণ নেতা এবং মন্ত্রী শ্রী অভিরূপ মুখার্জি মহাশয়। বন্ধুগণ, আবার সামনে নির্বাচন, আবার আমাদের সবার অগ্নি পরীক্ষা, আবার আপনাদের সামনে নিজেদের প্রমাণ করার তাগিদ। ভোটে জিতলে এবার কল্পতরু বৃক্ষের মতো আপনাদের সবার ইচ্ছে পূরণ করবো আমি। আপনারা চাইলে ঘরে ঘরে গ্যাসের লাইন, পানীয় জলের লাইন যাবে, অসুস্থ মানুষের জন্য স্যালাইন থেকে অক্সিজেন অবধি যাবে। অনেক কোথায় ও আসবে না, এটা হতে পারে না, কিন্তু ওকে তো দেখতেও পাচ্ছি না কোথাও। হ্যাঁ বল দিদি ভাই। অনি 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 তুই কোথায়? এই তো বেরোলাম। অনি দুর্গা, কি হয়েছে দুর্গা? ওর সামনে খুব 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 বড় বিপদ, তুই ওকে বাঁচা অনি, যেভাবে হোক ওকে ওকে বাঁচা। কি হয়েছে, কি শুনেছিস তুই? কথা বলে সময় নষ্ট করিস না অনি, তুই এক্ষুনি এক্ষুনি দুর্গার কাছে যা, প্লিজ ভাই যা। দিদি ভাই আমাকে শ্বশুরমশাইয়ের বক্তৃতা শুনছ তো? কি বুঝছ? মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কি করে মানুষকে চুপ রাখা যায়? অভিরূপ নিজেকে একটা জায়গা করে নিয়েছে, শব্দব্রহ্ম শুনেছিলাম, কিন্তু রাজনীতিতে ও এটাকে ব্রহ্মাস্ত্র বানিয়ে ফেলেছে। এতক্ষণে ও হয়তো পজিশন নিয়ে নিয়েছে। ভেতরে চলো। আসলে স্যার, ক্রেডিট মন্ত্রী অভিরূপ মুখার্জি নয়, এই সমাজের মানুষেরা এতটাই সহজ, এতটাই সরল যে দিনের পর দিন শুধু মুখের কথায় নিজেদের সবটুকু হারিয়েছে। আজও ছুটে এসেছে এরা নতুন কোনো স্বপ্নের আশায়। শুধু স্বপ্ন নয় দুর্গা, একজন সঠিক কান্ডারির খোঁজে, একজন ভালো নেতার আশায় যে ওদের জন্য সত্যি কিছু করবে। এতক্ষণ যা কিছু বললাম আপনাদের সবই আমার স্বপ্ন। আমি অভিরূপ মুখার্জি আমার জীবনের সবটুকু উজাড় করে দিয়েছি আপনাদের সেবায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি অনেক করেছেন, এবার বিশ্রাম নিন। কি বলছো এসব? ভুল তো কিছু বলেনিও, উনি তো দুহাত উজাড় করে দিয়েছেন, আর তো ওনার দেবার কিছু নেই, এখন উনি নতুনদের সুযোগ করে দিক। আমাদের দুর্গা দিদি একাই আছে, সবাই বলো দুর্গা দিদি। না দুর্গা, জনগণ তোমাকে মন থেকে সাপোর্ট করছে, এর মধ্যে তুমি কিছু বলতে চাও না? ঠিক আছে, আপনারা কি চান আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে আমার কথাটা শেষ করতে দিন। আমরা দুর্গা দিদির কথা শুনতে এসেছি, আপনি ওনাকে বলতে দিন। হ্যাঁ ওই বলবে, আমি জানি আমার সময় ফুরিয়ে এসেছে, এবার এবার সময় হচ্ছে নতুনদের এগিয়ে আসা, আর আপনারাই তো আমার ভাগ্য বিধাতা, তাই আপনাদের সাথে আমিও একমত। আমি ঠিক করেছি এবার থেকে, মানে আজ থেকে আমার এই কাজগুলো করবে আমার বৌমা দুর্গা। হঠাৎ এরকম একটা ঘোষণা করে দিল অভিরূপ, কী ব্যাপার বলো তো দুর্গা? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে অভিরূপ মুখার্জি জনসমর্থন হারিয়েছে, ভোটে দাঁড়ালে শুধু জেতা নয় একটা ভোট পাবে কিনা সন্দেহ আছে। সেটাই কারণ নাকি?
এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে। তুমি এখানে গাড়িতে ওঠ। গাড়িতে কেন? হোম মিনিস্টার বিনয় বাবুর স্ত্রী তপস্যা দেবীকে খুনের অভিযোগে তোকে অ্যারেস্ট করা হচ্ছে। কি কথা বলছ না? এখন চল। এসো দূর। এবার জনসাধারণের উদ্দেশ্যে তুমি কিছু বল। আপনি আমাদের দুর্গা দিদি ছিলেন, কিন্তু এখন ওই মস্ত বড় বাড়ির মধ্যে আপনি হারিয়ে গেছেন। সেদিন তুই এত বড় মানুষটাকে ফিরে দিয়েছিলি নয় না, কি নাকি বলেছিলিস রে? সেদিন যাকে বলেছিলাম সে আর এক নয় বাবা। সেদিন অত কাছ থেকেও মনে হচ্ছিল মানুষটা অনেক দূরে, কিন্তু আজ এত দূর থেকেও মনে হচ্ছে মানুষটা সত্যি আমাদেরই একজন, আমাদের দুর্গা দিদি। বাবা খুব ভালো লাগছে রে মা, ভীষণ ভালো লাগছে। সমস্ত লোকের মুখে তোর নাম শুনে খুব ভালো লাগছে। আজ আর তুই ঈশ্বর চক্রবর্তীর মেয়ে নস, তুখা আজ সারা দেশের মানুষের সব থেকে কাছের মানুষ হলি তুই, আর এটাই তো আমি চেয়েছিলাম রে মা। কিন্তু বাবা এত বড় একটা দায়িত্ব আমি পারবি না মা? এই সমস্ত মানুষগুলোকে সঙ্গে নিয়ে একটা সুস্থ সুন্দর সমাজ করে তুলতে তাকিয়ে দেখ। দেখ মা কত মানুষ এসেছে দূর দূরান্ত থেকে, আর এরা এসেছে শুধুমাত্র তোর জন্য, তোর জন্য দুর্গা। এদের পরিচয় তোর ভোটার নয়, এরা হলো তোর চলার পথের সঙ্গী, তোর আত্মীয়। লক্ষ্যটা অনেক বড় দুর্গা, এই সমস্ত মানুষগুলোর মুখে তোকে হাসি ফোটাতে হবে। এটা তোকে পারতেই হবে মা, পারতেই হবে। কি ভাবছো বৌমা? সরি মিচকা, আমি এখন তোমার সাথে যেতে পারবো না। অনিল সাধারণ আর অসাধারণ মানুষ কাকে বলে কিভাবে হয় আমার জানা, তবে আমি আমার সবটুকু দিয়ে আপনাদের একজন হতে চাই। আপনাদের জন্যই আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আপনারা সাহস জুগিয়েছেন বলে বলার মতো সাহস পেয়েছি আমি। আপনারাই আমার এই পথ চলার সাথী, আমার আত্মীয়। একা কিছু করার ক্ষমতা নেই আমার, তাই আসুন হাতে হাত মিলিয়ে একটা সুন্দর পৃথিবী তৈরি করি আমরা। এইবার শুধু দুর্গার মরার অপেক্ষা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
सुजलाम शस्य श्यामलाम मातरम वंदे सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलाम मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम অসাধারণ মুহূর্তে আমার আরো কিছু বলতে ইচ্ছে করছে। প্রথমত আমি ধন্যবাদ জানাবো আমার দলকে, যারা দুর্গার যোগ্যতার নিরিখে ওকে জনপ্রতিনিধি করার কথা ভেবেছে। আর দ্বিতীয়ত আপনারা, আপনাদের তো ধন্যবাদ জানানোর ভাষা নেই, কারণ আমি জানি আপনারা দুর্গাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। কে বলেছে স্বার্থ নেই আমাদের? আলবাত আছে, আমাদের স্বার্থ দুর্গাকে দিয়ে এই সমাজকে পাপ মুক্ত করবে। হ্যাঁ নিশ্চয়ই করবো, আর সে বিশ্বাস আমারও আছে। আমি একজন কালী ভক্ত মানুষ, দুবেলা শক্তির আরাধনা করি, এমন মেয়ে আমাদের দেশেই জন্মায়। আমার বিশ্বাস আজ একজন দুর্গাকে দেখছেন, কাল এরকম হাজার দুর্গা তৈরি হবে আমাদের দেশে, এই বিশ্বাস আমি রাখি। অনি, অনি, তুমি এখানে কিভাবে এলে? আমার মন বলছে এই নির্বাচন একটা ইতিহাস তৈরি করবে। আপনাদের সবার প্রিয় দুর্গা আপনাদের ভোটে জয়ী হবে। কি হয়েছে? কিছু কি হয়েছে বৌমনি? মনে রাখবেন দুর্গা
অনি অনি কোথায় যাচ্ছো